বিশিষ্ট শিক্ষক তথা ভাটপাড়া পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান রামপ্রসাদ কুণ্ডুর স্মৃতিসরণে আজ এক স্মরণ সভার আয়োজন করা হয়। ভাটপাড়া গোলঘর পার্কের নারায়ণ রায়ের সভাপতিত্বে ব্যারাকপুর মহকুমা শ্রমিক আন্দোলনের অন্যতম একজন শ্রমিক নেতৃত্ব এই রামপ্রসাদ কুণ্ডুর স্মৃতিসরণে এই দিনের এই স্মরণ সভা সম্পন্ন হয়। এই দিনের এই স্মরণ সভার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক তথা সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য প্রাক্তন মন্ত্রী অনাদি সাউ, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জি, সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি নেপাল দেব ভট্টাচার্য, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা শ্রমিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব তড়িৎ বরণ তরফদার। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট শিক্ষক এবং সিআইটিইউর বহু নেতৃত্বরা। ভাটপাড়া পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান রামপ্রসাদ কুণ্ডুর প্রতিকৃতিতে মাল্যদান করে এবং গণসঙ্গীতের মাধ্যমে এই দিনের এই অনুষ্ঠান শুরু করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা ভাটপাড়া পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান তথা বিশিষ্ট শিক্ষক রামপ্রসাদ কুণ্ডুর স্মৃতিসরণে তার সম্পর্কে বিভিন্ন আন্দোলনের কথাগুলো তুলে ধরেন এই দিনের এই অনুষ্ঠানের মধ্যে থেকে। ভাটপাড়া থেকে বলরাম বোসের রিপোর্ট, সঠিক বার্তা।